হ্যাঁ রে বন্ধুরা, আজকেও অন্যান্য দিনের মতো আরও একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। নিজের খুব কঠিন সমস্যাকে ম্যানেজ করার জন্য বিশেষ একটি সুইচ ওয়ার্ড নিয়ে। আমরা জানি যে আমাদের চলার পথে নানা রকম সমস্যা আসতেই থাকে, আর সেই সমস্যা ছোট হোক কিংবা বড়, ওই সময়ের জন্য, ওই মুহূর্তের জন্য সেটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আর সেই সমস্যা হতে পারে আপনার কোনো অফিসে, হতে পারে আপনার ব্যবসায় খুব বড় একটা বিপত্তি চলছে, ঝামেলা চলছে, হতে পারে আপনার পারিবারিক ক্ষেত্রে, আপনার সমস্যা আসতে পারে আপনার রিলেশনশিপ ক্ষেত্রে। আপনি কোনো জায়গায় গেছেন বেড়াতে বা ট্যুরে গেছেন, সেখানে গিয়ে কোনো ঝামেলায় পড়ে গেছেন। হতে পারে আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনেই এমন কোনো জটিল অবস্থার সৃষ্টি হয়েছে যেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নেই বলেই আপনি একদম 100% ধরে নিয়েছেন আপনি কিছুতেই কিছু করে উঠতে পারছেন না, কি করবেন এই অবস্থায়। তো আজকে অবশ্যই তার জন্য সুইচ ওয়ার্ড অ্যাপ্লাই করতে বলবো, যে সুইচ ওয়ার্ডটি আপনাদেরকে খুব দ্রুত এই সমস্যা থেকে রিলিফ দেবে। যারা রেইকি জানেন তারাও করতে পারেন, যারা রেইকি শেখেননি তারাও করতে পারবেন। তবে যারা রেইকি জানেন তাদেরকে প্রথমে বলবো, অবশ্যই রেইকিটা প্র্যাকটিস করুন, মান সম্মান বজায় রাখার জন্য, এই সমস্ত নেগেটিভ ভাইরাসগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য। নিজের দুটি হাত দিয়ে নিজের পায়ের তালুতে কমপক্ষে 10 মিনিট হিলিং নিন, কেননা আমাদের এই হাতের তালু বা পাম চক্রে 7টি চক্রের অবস্থান, এবং আমাদের পায়ের যে চেটো বা তালু আছে সেখানেও কিন্তু একই রকমভাবে 7টি চক্রের অবস্থান। তো আমরা যদি পায়ের তালুতে দুটি হাত দিয়ে কমপক্ষে 10 মিনিট করে রোজ রেইকি নিতে পারি, তাহলে সেই 7টি চক্র ব্যালান্স হতে শুরু করে। আর 7টি চক্র যখন ব্যালান্স হতে শুরু করে, তখন প্রত্যেকটি চক্রের সঙ্গে কানেক্টেড যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্যার সমাধান হতেও শুরু করে। একই সঙ্গে যারা নানা রকম সমস্যা থাকেন, নেগেটিভ ভাইবস সবসময় ফিল করছেন, কি নজর দোষ লেগেছে, কি কেউ ক্ষতি করতে চাইছে, সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো সুলেমানি হকিক ক্রিস্টাল পড়ার জন্য অথবা ব্ল্যাক টনালিন ক্রিস্টাল পড়ার জন্য, রেজাল্ট অবশ্যই ভালো পাবেন। এখন বলবো সুইচ ওয়ার্ড, যে সুইচ ওয়ার্ডটি ইউজ করতে হবে আপনাকে কীভাবে সেটাও বলে দিই। অবশ্যই আপনার নাম লিখবেন, তার নিচে যে সুইচ ওয়ার্ডটি এখন দেখাবো সেই সুইচ ওয়ার্ডটি আপনি অবশ্যই লিখবেন, এবং তারপর তার নিচে একটি অ্যাঞ্জেল নাম্বার লিখবেন, 7-4-1, ব্যাস জাস্ট এটা লিখবেন। লিখে একটি সার্কেল দেবেন ব্লু কালি দিয়ে করবেন। আপনি আপনার বেডরুমে একটি কাগজে আঠা দিয়ে আটকে রাখতে পারেন, এটিকে মানি পার্সে একটি ছোট কাগজে লিখে রাখতে পারেন, এবং আপনি যে ব্যবসা স্তরে বা যে অফিসে কাজ করেন সেখানে আপনার কাছে, যেমন টেবিলের উপর বা টেবিলের কাছের নিচে বা ড্রয়ের মধ্যে আপনি রাখতে পারেন। আর সেই সঙ্গে কী করবেন, এই প্রসঙ্গে বলি যে এই সুইচ ওয়ার্ড, এই অ্যাঞ্জেল নাম্বার যেভাবে বললাম, এগুলো যে কোনো অনেকেই প্রশ্ন করেন বা করতে পারেন যে কোনো একটা করলে হবে। আমি বলবো যে কটা পদ্ধতি বললাম প্রত্যেকটি একসঙ্গে করুন, তাহলে সুবিধা হবে, সব দিক দিয়ে ভাইরাসটা পাবেন। দিনে 3 বেলা কমপক্ষে 45 বার করে কর গুনে গুনে করুন। যদি কর গুনে না করতে চান সেই ক্ষেত্রে 2 মিনিট টানা বলতে থাকুন বা জপ করতে থাকুন, গুনতে হবে না। যতদিন বা যতক্ষণ পর্যন্ত না সমস্যাটা মিটছে দ্রুত করতে থাকুন, খুব তাড়াতাড়ি দেখবেন এই সমস্যার সমাধান হয়ে গেছে, দিনের দিনেও হয়ে যেতে পারে, আবার 2 দিন লেট হলেও হতে পারে। তো সুইচ ওয়ার্ডটি কি সেটা জেনে নেওয়া যাক। কাল বিয়ার গ্লোরি ডিভাইন, কাল বিয়ার গ্লোরি ডিভাইন, এইভাবে জপ করতে হবে আপনাকে।
বিশ্বাস রেখে করুন যে সমস্যা আছে বা যে জটিল সমস্যার মধ্যে পড়ে গেছেন, যখন জব করবেন তখন একদম মন থেকে বিশ্বাস করুন যে আপনার ওই সমস্যা, ওই জটিল সমস্যা থেকে আপনি বেরিয়ে এসেছেন, সমস্যা খুব দ্রুত রিমুভ হয়ে গেছে। অবশ্যই দেখুন করে দারুণ রেজাল্ট পাবেন। যে কোনো কঠিন অবস্থায় আপনি কোনো হসপিটালে গেছেন, আপনি কোনো অফিসিয়াল কাজে গেছেন, আপনি কোনো রিলেশনশিপ সমস্যার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে সমস্যার সৃষ্টি করেছেন, হতে পারে না এরকম, বা আপনার কোনো এটিএম এর টাকা তুলতে গিয়ে দেখছেন যে আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি কোনো অফিসিয়াল কাজে গেছেন, অন্য কোনো কাজে, আপনার নিজের কাজে না অন্য কোনো কাজে কারোর সহায় গেছে, সেই ক্ষেত্রে আপনি এটা হেল্প করতে পারবেন। আপনি যে কোনো জটিল সমস্যা যখন ফিল করবেন, বুঝতে পারবেন যে এটা জটিল একটা সমস্যা হতে যাচ্ছে বা ফেসে যাচ্ছেন কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে লাগবে। যারা রেকি শিখতে চান, স্পর্শ চিকিৎসা, জাপানিজ মেথড, তো এটি আপনারা শিখতে পারেন, উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফাই রেকি, যেটাই শিখতে চান আমার কাছে অনলাইন এবং অফলাইনে শিখতে পারেন। চ্যানেল ক্লাস করেন সারা বছর, কিন্তু আমার থেকে নানা রকমভাবে সাহায্য পেয়ে থাকেন। রেকি বিষয়ের বাইরে বহু কিছু রেমেডিস দিয়ে আমি হেল্প করি যারা ক্লাস করে থাকেন। তো আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারেন ক্লাসের জন্য, সব রকম সহযোগিতা অবশ্যই পাবেন। আর চলিত হবে বন্ধুরা, ধন্যবাদ।